নারীদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। পোশাক মানুষের ইজ্জতের হেফাজত ও শালীনতার বস্তু। সুন্দর ও উত্তম পোশাক পরার নির্দেশনা এসেছে কোরআন সুন্নাই। অথচ পোশাকের কারণে নারীরা জাহান্নামী হবে বলে ভবিষ্যৎবাণী করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ধরনের পোশাক পরার কারণে নারীরা জাহান্নামী হবে সে সম্পর্কে হাদিসের বর্ণনা ও ভবিষ্যৎবাণী এমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই প্রকার জাহান্নামী মানুষ আসবে যাদেরকে আমি আমার যুগে দেখতে পাচ্ছি না। এক প্রকার হচ্ছে ওইসব নারী যারা কাপড় পরেও অলুঙ্গ থাকবে, তারা সাজসজ্জা করে পরপুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট থাকবে। তাদের মাথার খোপা উটের কুজের মতো এদিক ওদিক হেলানো থাকবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছর রাস্তার দূরত্ব থেকে অনুভব করা যাবে। হাদিসে উল্লেখিত পোশাক কাপড় পরে উলঙ্গ থাকার মর্মার্থ হচ্ছে যেসব নারী এমন পাতলা কাপড় পরে যার ফলে কাপড়ের ওপর থেকেই ভেতরের শরীরের চামড়া ও পশম দেখা যায়, আবার এমন টাইট বা আড়শাট পোশাক পরে যে তাতে তাদের শরীরের আকার আকৃতি সুস্পষ্ট হয়ে পড়ে। তারাও এ কথার সঙ্গে জড়িত যারা পরিপূর্ণ পর্দা করে না, বরং পর্দার নামে ফ্যাশন করে, বিভিন্ন ডিজাইনের টাইট ফিটিং বোরকা পরে, যার ফলে তাদের শরীরের গঠন ও আকৃতি স্পষ্টভাবে ফুটে ওঠে। জাহান্নামের শাস্তি বর্ণনা। আল্লাহ তাআলা জাহান্নামীদের শাস্তির বর্ণনায় সুস্পষ্টভাবে কোরআনুল কারিমে তুলে ধরেছেন এভাবে, নিশ্চয় সীমা লঙ্ঘনকারী অবাধ্য লোকদের জন্যে জাহান্নাম শত্রুর মতো ওত পেতে বসে থাকবে। তারা সেখানে শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে, কিন্তু সেখানে তারা তৃপ্তিদায়ক কোনো শীতল খাবার বা পানীয় আস্বাদন করবে না। তাদেরকে শুধুমাত্র ফুটন্ত গরম পানি ও দুর্গন্ধযুক্ত পচা পুঁজ খাওয়ানো হবে। এটাই হচ্ছে তাদের উপযুক্ত প্রতিদান, কারণ তারা হিসাব নিকাশের কোনো পরোয়া করত না আর আমার আয়াত সমূহকে মিথ্যা বলত। নারীর প্রতি আহ্বান। হে প্রিয় মুসলিম নারী, তারপরেও কি সাবধান হওয়ার সময় আসেনি? দুনিয়াতে নারীর মর্যাদা যেমন বেশি তেমনি শ্রেষ্ঠ সম্পদও বটে। নারীকে স্মরণ রাখা জরুরি যে নারী কারো মা, কারো স্ত্রী, কারো বোন, আবার কারো মেয়ে। একমাত্র ইসলামী নারীকে দিয়েছে অসামান্য মর্যাদা, তাই নিজেদের ইজ্জত ও সম্মান বজায় রাখা, নিজেকে অন্যের ভোগের বস্তুতে পরিণত না করা, কারো পুণ্য হিসেবে ব্যবহার না হওয়ার দিকে লক্ষ্য রাখাই নারীর প্রধান কাজ ও দায়িত্ব। বিশেষ করে পোশাক পরার ক্ষেত্রে দেখে শুনে শালীন পোশাক পরা, পাতলা ও খাটো পোশাক পরিহার করা, টাইট ফিটিং তথা আটশাট পোশাক থেকে বিরত থাকা, অন্যের সামনে নিজের রূপ ও সৌন্দর্য দেখানো থেকে বিরত থাকা আবশ্যক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে যে বিষয়গুলো উঠে এসেছে তা থেকে নিজেদের বিরত রাখার পাশাপাশি ঢিলেঢালা পোশাক পরা এবং বাইরে বের হলেও ঢিলেঢালা বোরকা পরিধান করা আবশ্যক, যাতে প্রকাশ পাবে না শারীরিক গঠন ও সৌন্দর্য। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব নারীকে নিজেদের হেফাজত রাখার তৌফিক দান করুন, নিজেদের জন্য কল্যাণকর সব বিষয়ে জ্ঞান ও চিন্তা করার তৌফিক দান করুন, যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন। তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয় সে প্রভূত কল্যাণকর বস্তু প্রাপ্ত হয়, আর উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানবান। সূরা বাকারা আয়াত নম্বর 269। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে জানাবেন এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।